ছেলেবেলা থেকেই হাঁপানিতে ভুগত ছেলেটা। পাড়া সবাই বলেছিল মাঠে যেতে, সেই শুরু দৌড়। এখন সেই দৌড়েই কাশ্মীর পাড়ি দিলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা মহিতোষ ঘোষ। মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান, এরই মধ্যেই বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায় যোগ দিয়েছেন তিনি। ছুটেই চলে গেছেন কিলোমিটারের পর কিলোমিটার। এবার পাড়ি অযোধ্যা রাম মন্দির, বৃন্দাবন ঘুরে সোজা কাশ্মীর। আজকে আমার উদ্দেশ্য ফুলিয়া থেকে দৌড়ে রাম মন্দির, বৃন্দাবন ও কাশ্মীরে যাব। পুরোটা কি দৌড়েই যাবে? পুরোটা দৌড়েই যাব। আর এই যে তোমার ম্যারাথন দৌড়, এই এর ভিতরে আসার কারণটা কি, মানে কি কারণে তুমি আসছো? এই প্রথম আমি, শরীর খারাপ ছিল তো প্রথমে দিদির সাথে হাঁটতে হাঁটতে দৌড়ের ভিত্তিতে ঢুকেছি আস্তে আস্তে। তারপরে স্যাররা সব পুলিয়া শিক্ষানিকেতনের মাঠে প্রত্যেকে মিলে আমাকে ভীষণ, স্কুলে বলতে মাঠে যারা থাকে, মাঠে থেকে অতীশ সরকার, অমল স্যার, আরও সবাই মেলে ওই মাঠে আছে, গুরুকা কারাও আছে, সবাই স্যার ম্যাডাম প্রত্যেকেই আস্তে আস্তে ইন্সপায়ার করেছে আর প্রত্যেকটা জায়গায় হেল্প করেছে। যেমন মেন গুরু হচ্ছে অতীশ সরকার। কী রোগে আক্রান্ত ছিলেন? আমি ছিলাম অ্যাজমা। অ্যাজমার পর থেকে এই হাঁটাহাঁটির অভ্যাসটা করেছিলেন? হ্যাঁ, অ্যাজমা তো ভীষণ, আমি মিনিমাম ধরো 12 ক্লাসের পরেই শুরু করেছিলাম, তো ভীষণই শরীর খারাপে ভুগতাম। আস্তে আস্তে মাঠে গিয়ে আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে মুক্তি পেতেই, হ্যাঁ হ্যাঁ, এখন মিনিমাম যখন তখন মানে যেমন যায় দূরে দূরে, একটানে 50 কিলোমিটার, 60 কিলোমিটার, এমনকি আমার ইচ্ছা এখন আল্ট্রা 100 কিলোমিটারেও ম্যারাথন করবো, যেহেতু স্টার্ট করেছি। ম্যারাথনে গেছি, কলকাতায় গেছি, কলকাতা ম্যারাথন যেটা হলো ওটাতে 6 র্যাঙ্কিং করেছি, ওটা টপ 10 প্রাইজ পেয়েছি। তারপরে তোমার টাটা ম্যারাথন খেলেছি, তারপরে শ্রীভূমি ম্যারাথন খেলেছি, কাকরগাছি ম্যারাথন করেছি, আরও অনেক অনেক জায়গায় দৌড়ে। প্রথমে এগুলো তো মাঠ থেকেই আমাকে সব পুরো সাহায্য সব উড়াই করে, আমি জাস্ট দৌড়াই, মানে পুরো সাপোর্ট এ টু জেড ফুলিয়া শিক্ষা মাঠ থেকে করে, জাগরণী মাঠ থেকেও করে, আর স্যাররাই সব, মানে আমি জাস্ট আমি শুধু যাই। আমি তো প্রথম শুরু করেছিলাম প্রথমে আস্তে আস্তে মায়াপুর থেকে, তারপরে আস্তে আস্তে দীঘা, দার্জিলিং, তারপরে তোমার কেদারনাথ, চেন্নাই ও আবার কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে আজকে বেরাবো। কষ্টের সংসার, তবে এরই মধ্যেই এমএ পাস করেছেন মহিতোষ। দিনের কিছুটা সময় কাটে মন্দিরে, বেশিরভাগ সময় চলে দৌড়ে, আর চলে সমাজের কাজে। পাড়ার ছেলেদের সঙ্গে বৃক্ষরোপণ করেন। রানাঘাট থেকে 2500 কিলোমিটার দৌড়ে সময়ও গাছ পুঁততে পুঁততে যেতে চান মহিতোষ। সমাজকে দিতে চান গাছ লাগানোর বার্তা। পরিবেশের বার্তা প্রতিবারই থাকে আর আমাদের গাছ লাগানো থাকে, এগুলো স্যারাই করে দিয়েছে। গাছ লাগাতে যাই, যে আমাদের যেমন গাছটা আমাদের যে কি উপকারী কি করছে এটা বোঝানোর জন্য, যে আমাদের প্রত্যেকটা ফ্লেক্সে লিখেছো যে 10টা গাছের সমান একটা এসি। হ্যাঁ, কি বার্তা দিতে চাইছো? এটা বার্তা দিতে চাচ্ছি যে মানুষ এসিতে থাকছে, অ্যাকচুয়ালি এসিতে যারা আছে আস্তে আস্তে ওরা পোল্ট্রিতে পরিণত হচ্ছে। তোমরা প্রকৃতির ন্যাচারাল যে জিনিস এর উপরে কোনো জিনিস নাই, মানে তোমার এই রোগের কারণেই যে তুমি চিন্তা হবে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা হবে। আর কারোর যদি শারীরিক প্রবলেম থাকে, সে যদি মনে করে যে নিজে আমি সুস্থ হব, কোনো রোগ ওনাকে আটকাতে পারবে না। ওর মাইন্ড যদি ঠিক থাকে তো উনি যে কোনো রোগের থেকে বেরিয়ে আসতে পারবে। ছেলের এই সাফল্যে গর্বিত মা লক্ষ্মী ঘোষ। একদিন এই ছেলেকে নিয়েই তার চিন্তা ছিল, চিন্তা ছিল তার অসুস্থ শরীর নিয়ে, তবে আজ সেই ছেলেকে নিয়ে গর্ব করেন তার মা। ছোটবেলা ছেলে কি হয়েছিল? ছোটবেলায় ওই যে অ্যাজমাটিক বলে ওইটা হয়েছিল, একটা রোগ হয়েছিল। হ্যাঁ, তারপর কি মাঠে যাওয়া অভ্যাস করেছে? হ্যাঁ, মাঠে যাওয়া অভ্যাস করেছে। আচ্ছা, মাঠে যাওয়ার পর থেকে, মাঠে তো দৌড়ানো, তারপরে এই যে রাজ্য থেকে রাজ্যের বাইরে যাওয়া, দৌড়ে যাওয়া, এর জন্য আপনারা কতটা খুশি? অনেক খুশি। এখন কি ছেলে রোগ নির্মূল হয়েছে? হয়েছে, তখন আছে একটু। চিকিৎসা করাতেন তখন? হ্যাঁ হ্যাঁ, চিকিৎসা করে। তাতে লাভ হয়েছিল না, এখন দৌড়ানোতে লাভ বেশি হয়েছে? দৌড়ানোতে লাভ বেশি হয়েছে।
শরীর চর্চাতেই অনেকটা রোগ নিরাময় হয়েছে। আচ্ছা, আজকে তো ছেলে প্রায় কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, মা হিসাবে আপনি কতটা গর্বিত মনে করছেন? আনন্দ হচ্ছে মনে? না, ওর এই উদ্যোগটা খুবই ভালো, ছোটোর থেকে এই উদ্যোগের মধ্যে আছে। আর ওই ও দৌড়াদৌড়ি যে মাঠে করে সেই হিসাবে ও অনেক অনেক লং ট্যুর করে, বা এর আগেও করেছে দার্জিলিং, তারপরে চেন্নাই ফেন্নাই অনেকই করেছে। সেই হিসাবে ও ওর এটাই ওর অকেশান, আর কোনো ওর পড়াশোনা করা আর এই করা। এতে আমাদের গ্রামবাসী বিন্দু ওকে উৎসাহ দেয়, বা ও যখন আমাদের কাছে জানায় বা বলে আমি যা ভালো জিনিস কর, তাই এর থেকে ওকে তারা কর্মনিয়োগও বের করতে হবে। সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে যদি ওকে সহযোগিতা করে, সেই হিসাবের থেকে আমরা ওর কাছে এই জন্য বাঞ্ছনীয়। ও যেটা জানাচ্ছিল যে ওর যেটা যেটা সমস্যা, যে শারীরিক সমস্যা, তারপরে কিন্তু এই উদ্যোগ নিয়েছে, সেটা আপনারা জানতেন তো? না, সেই সমস্যা জানতাম ছোটোর থেকে, ওরকম একটা অ্যাজমা ছিল। তারপর আমাদের এই শিব মন্দিরে ও পুজো করার পর থেকে ও আস্তে আস্তে এই ঠাকুরের পুজোই ওই করে, প্রত্যেক বছর ও সন্ন্যাসী হয়। সেই থেকে ওই এই অ্যাথলেটিক্সের মধ্যে আসার পরে ও মোটামুটি অনেক শারীরিক সুস্থতা বোধ করছে। পথের দৌড়, জীবনের দৌড়, সব দৌড়েই এগিয়ে চলেছে ফুলিয়ার মহিতোষ। 25 বছর বয়সেই সে পার করেছে এক একটা মাইলস্টোন, আরো বহু মাইলস্টোন ছোঁয়া বাকি তার, তাই চলছে দৌড়, সমাজের বুকে বার্তা দেবার দৌড়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।